জীবনে ছোট ছোট অনুভূতি চাওয়া না পাওয়া অনেক কিছুই মানুষ প্রকাশ করে তার কবিতার মাধ্যমে। কবিতা অনেকেরই কাছে একটা বেঁচে থাকার রসদ। মনিকা বসুও তাদের মতো একজন, ছোটবেলা থেকেই গানের সঙ্গে বেড়ে ওঠা। তারপর তালিম নিয়েছেন বীরেশ্বর মুখার্জি, অসীমা মুখার্জি এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো গুরুদের কাছে। মনিকা বসুর মনের অনুভূতি প্রকাশ পেয়েছে মৃগ বৃষ্টির রূপকথা কবিতার বই ও রূপকথা গানের অ্যালবামের মাধ্যমে। বৃহস্পতিবার প্রেস ক্লাবে তার এই বই এবং গানের অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। পরিবারের লোকেদের উৎসাহে তার এই শিল্প সৃষ্টি বলে জানালেন মনিকা বসু। তার এই সৃষ্টি আপামর বাঙালির মনে জায়গা করে নেয় বলে মনে করেন উপস্থিত বিশিষ্টরা। আমি যে গানগুলো গেয়েছি ভীষণ আমি এনজয় করেছি, আমার পুরনো পুজোর কথা মনে পড়ে গিয়েছে। ক্রিজ হচ্ছে, মানে তার ক্রিজ কমে গেছে, তার উদ্যমতা উদ্দীপনা অনেক কমে গেছে, সেটা ঠিকই। তার সাথে সাথে একই রকমভাবে শিল্পীরা প্রত্যেক বছরই রিলিজ করেই যাচ্ছেন। আমি তো গত বছর অ্যালবাম রিলিজ করেছি, আমার লোপাদি করছেন, সবাই শুভমিতা করেছেন, সবাই করছেন। সুতরাং গান হচ্ছে না তা নয়, এখন ফরম্যাট পাল্টে গেছে। মানুষ মিউজিশিয়ান শিল্পী তার ভালো গীতিকার এই মেলবন্ধনে নিশ্চয়ই ভালো কিছু বেরিয়ে আসবে, এটাই তো আশা করবো।